এবার আমরা 17 নম্বর অঙ্কটাকে সমাধান করব। নিয়ম মনে আছে তো? প্রথমে আমাদেরকে সহগ সমান করতে হবে, হয় x এর সহগ অথবা y এর সহগ। সহগ সমান করার পরে যদি দেখি যোগ করলে বাদ যায় তাহলে আমরা যোগ করব, যদি দেখি বিয়োগ করলে বাদ যায় তাহলে আমরা বিয়োগ করব। তো বলো 17 নম্বর প্রশ্ন বলো, প্রদত্ত সমীকরণ দল কত? 4x একজন বলো 4x 4x - 3y 3y -1 এটাকে এক নং দিলাম, তারপর 3x - 2y = 0 3x - 2y = 0 0 এটাকে দুই নং সমীকরণ দিলাম। এখন আসো সহগ সমান কিনা সেটা দেখতে হবে। দেখো এক নং x এর সহগ কত? 4 দুই নং x এর সহগ কত? 3 সহগ কি সমান? না। এক নং y এর সহগ কত? 3 দুই নং y এর সহগ কত? সমান? না। তাহলে প্রথম কাজ হচ্ছে সহগটাকে সমান করতে হবে, যেটাকে তুমি বাদ দিতে চাও সেটার সহগ সমান করবে। তো বলো কাকে বাদ দিতে চাও? x, ঠিক আছে, x কে বাদ দিতে হলে x এর সহগগুলোকে নিয়ে কাজ করতে হবে। বলো এক নং x এর সহগ কত? 4 দুই নং x এর সহগ কত? 3 দুই জায়গায় দুই রকম না? তো নিয়ম কি, যদি এরকম ভিন্ন হয় তখন সিস্টেম হচ্ছে দুই নং এ x এর সহগ যেটা আছে সেটা দিয়ে এক নং পুরোটাকে গুণ করে দিবে, কেমন? আর এক নং এ x এর সহগ যেটা আছে সেটা দিয়ে দুই নং পুরোটাকে গুণ করে দিবে, কেমন? গুণ করলে দেখবে কত হয়, একটু খেয়াল করো। তাহলে এক নংকে আমরা দুই নংয়ের x এর সহগ দ্বারা গুণ করলে, অর্থাৎ তিন দ্বারা গুণ করলে কত হবে? তিন সেরা 12 x। আর দুই নংকে এক নংয়ের x এর সহগ দ্বারা গুণ করলে কত হবে? তিন সেরা 12 x। দেখো সমান হয়ে গেছে না, তাহলে যোগ বা বিয়োগ করে জিরো হবে। তাহলে নিয়ে মনে থাকবে, যদি দেখো দুই জায়গায় দুই রকম সহগ তাহলে তুমি এক নংয়ের সহগ দিয়ে দুই নং পুরোটাকে গুণ করবে, আর দুই নংয়ের সহগ দিয়ে এক নংয়ের পুরোটাকে গুণ করবে, ক্লিয়ার? এবার আসো যোগ করলে বাদ যাবে না বিয়োগ করলে বাদ যাবে? দেখো এখানে x এর আগে প্লাস, এখানেও x এর আগে প্লাস, তাহলে চিহ্ন যদি যেহেতু একই শূন্য চিহ্ন তাহলে আমাদেরকে কী করতে হবে? তাহলে আমরা বিয়োগ করব, ঠিক আছে? তাহলে এক নং গুণ তিন কত? এক নং গুণ তিন কী করতে হবে? তাহলে বিয়োগ। দুই নং গুণ 60 কত? 4 হতে পারে, এটা বুঝছো সবাই? তো আমরা পাশাপাশি করবো, পাশাপাশি করতে হলে আমাদের কাজ হচ্ছে প্রথমে বাম পাশ করবো, শেষ হলে ডান পাশ ডান পাশ। তো আসো এক নম্বর বাম পাশকে তিন দ্বারা গুণ করে দাও, কত হবে? তিন সাইরা 12 এক্স মাইনাস তিন তিরিকা 9 ওয়াই শেষ। এবার দুই নম্বর বাম পাশকে কত দ্বারা? সাইড দ্বারা গুণ করতে হবে, যেহেতু বিয়োগ করতেছি তাহলে বিয়োগ চিহ্ন। কত দ্বারা গুণ করবো? সাইড দ্বারা। তাহলে তিন সাইরা 12 এক্স, ঠিক আছে? তারপর কত? মাইনাস সাইড দুগুণে 8 ওয়াই, সাইড দুগুণে 8 ওয়াই, কেমন? বাম পাশ শেষ হয়ে গেছে না? এবার ডাইন পাশকে করবো, এক টাকা ডাইন পাশকে কত দ্বারা? তিন দ্বারা। তো দেখো মাইনাস তো আছে, তাহলে তিন একে তিন, যেহেতু বিয়োগ করতেছে যেন বিয়োগ চিহ্ন। দুই নঙের ডাইন পাশকে কত দ্বারা? সাইড দ্বারা। তো সাইড দ্বারা শূন্যকে গুণ করো, শূন্যকে কোনো কিছু দ্বারা গুণ করলে শূন্য হয়, ভাগ করলেও শূন্য, বুঝছো তো? এবার আসো তাহলে বা 12 এক্স যেভাবে আছে এভাবে, মাইনাস 9 ওয়াই যেভাবে আছে এভাবে, মাইনাস 12 এক্স যেভাবে আছে এভাবে, দেখো মাইনাসে মাইনাসে প্লাস 8 ওয়াই, ক্লিয়ার? সমান, মাইনাস তিন থেকে জিরো বিয়োগ করলে কত? মাইনাস তিন, বুঝছো তো? এবার দেখে মাইনাস 12 এক্স প্লাস 12 এক্স বাদ যায়, এবার মাইনাস 9 ওয়াই প্লাস 8 ওয়াই কত হবে? প্লাস না মাইনাস? মাইনাস ওয়াই। মাইনাস কেন আবার বলতেছি আমি, দেখো এগুলো তোমরা জানো, তারপরে বলতেছি। এখানে দেখো 9 ওয়াইয়ের আগে আছে মাইনাস আর 8 ওয়াইয়ের আগে আছে প্লাস, চিহ্ন একই না ভিন্ন? চিহ্ন ভিন্ন মানে বিয়োগ করতে হবে। এবার চিহ্ন কে আসবে? বড় যে তার চিহ্ন আসবে, 9 বড় না 8 বড়? 9 বড়, তাই 9 চিহ্ন আসবে। এই যে 9 এর আগে যে চিহ্ন আসছিল সেটা চলে আসছে, 9টা ওয়াই থেকে 8টা ওয়াই গেলে আর একটা ওয়াই, ক্লিয়ার? সমান সমান কত? মাইনাস 3। এবার মাইনাস 1 দ্বারা উভয় পাশে গুণ করো, তাহলে মাইনাস মাইনাস বাদ চলে যাবে, বাকি থাকবে ওয়াই সমান 3, ক্লিয়ার? তাহলে ওয়াইয়ের মান কত পাইছি আমরা? 3। এবার ওয়াইয়ের মান তুমি এক নম্বর বসালে হবে, দুই নম্বর বসালে হবে, যেখানে বসাও সরাসরি এক্স এর মান পেয়ে যাবে। বলো কোথায় বসাবো? আচ্ছা ঠিক আছে দুই নম্বর বসাই, কেমন? তাহলে ওয়াইয়ের মান দুই নম্বর বসিয়ে পাই, অথবা দুই নম্বর ওয়াইয়ের মান বসাই, দুই নং এ ওয়াইয়ের মান বসাই, মনোযোগ দিয়ে দেখো। তাহলে কত আছে? 3x কত আছে?
ए थ्री एक्स जब आवाज़ से बाबू दिए दिलाऊं माइनस टू वाई माइनस टू वाई वाई मान कौन था थ्री थ्री दिए दिलाऊं थ्री समान समान जीरो बोलो बच्चों तार पर देखो बा थ्री एक्स जब आवाज़ से ए बाबू माइनस है दिखेसले की होगे प्लस समान सीनो दिए दिलाऊं शून्य तार दाम नहीं माइनस এর দিকে আসলে হবে প্লাস 3 2 গুণে 6 এবার আসো x যেভাবে আছে এভাবে 6 যেভাবে আছে এভাবে 3 এটা গুণে দিকে আসলে ভাগ 3 দ্বারা 6 কে ভাগ করো তাহলে x সমান কত 2 তাহলে x এর মান পাইছি 2 y এর মান পাইছি কত 3 সুতরাং নির্ণয় সমাধান x, y সমান সমান কত 2, 3 ভালো বুঝছো বাংলাতে অবশ্যই কত এটা লিখবে সুতরাং নির্ণয় সমাধান না অসুবিধা আছে করো নাও তুলি নাও 21 নম্বর प्रदत्त समीकरण द्वय बोलो समीकरण द्वय बोलो तो की आछे x by 2 plus y by 3 समान समान 3 এটা কে দিলাম এক নং সমীকরণ তারপর x minus y by 3 3 এটাকে দিলাম দুই নং সমীকরণ বলো এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে এটা তো কিছু বোঝাই না শুধু প্রশ্ন লিখছে কেমন দেখো এবার একটু মনোযোগ দিয়ে তো আমাদের টার্গেট হচ্ছে হয় x এর অথবা y এর সহগকে সমান করতে হবে যদি অলরেডি সমান থাকে তাহলে তো আমাদের জন্য কাজ কমে গেল এখানে দেখো x এর সাথে কত আছে 1/2 আছে ঠিক আছে না অর্থাৎ x এর সহগ হচ্ছে হাফ বুঝো না মনে হয় একটু খেয়াল করো x হচ্ছে হাফ বা হাফ ইনটু এক্স এর কথা দেখো তাহলে এক্স দিয়ে 1 কে গুণ করলে এক্স আর নিচে 2 2 বাই এক্স একই কথা তাহলে দেখো এখানে এক্স এর সহগ কে হাফ হাফ এই দেখো এখানে এক্স এর সহগ কে হাফ আর এখানে এক্স এর সহগ কে 1 কিসে না মানে 1 আছে 1 তাহলে এখানে হচ্ছে এক্স এর সহগ হাফ এখানে হচ্ছে এক্স এর সহগ 1 সহগ কি সমান না তাহলে এক্স এর সহগ হচ্ছে হাফ আর এক্স এর সহগ হচ্ছে 1 সহগ সমান না তাহলে এটা বাদ এবার আসো ওয়াই দিকে তাকাও এখানে ওয়াই সহগ কত 1/3 এখানে ওয়াই সহগ কত -1/3 ভালো করে বুঝি না মাইনাস না মাইনাস থেকে মাইনাস দিতে হবে মাইনাস ওয়ান বেছে দেখো সহগ সমান কিনে চিহ্ন এসেন্সিয়াল না আমাদের মূল সংখ্যাগুলো এসেন্সিয়াল তাহলে এখানে হচ্ছে 1/3 এখানে 1/3 সহগ সমান তাহলে যেহেতু একটা স্থলকের সহগ সমান আছে তাহলে আমাদের আর সমান করার দরকার নাই এবার কি করব যদি দেখি যোগ করলে বাদ যায় তাহলে যোগ করব যদি দেখি বিয়োগ করলে বাদ যায় তাহলে বিয়োগ করব বলো তোমরাই বলো কি করলে বাদ যাবে চিন্তা ভাবনা করে বলো এই দেখো 1/3 মাইনাস 1/3 যোগ করলে না জিরো হয়ে যাবে তাহলে কি করব যোগ যোগ করব আচ্ছা দেখো অসুবিধা নেই তাহলে এটা বলে দিই মনে রাখবে চিহ্ন যদি দেখো একই রকম তাহলে বিয়োগ করতে হবে চিহ্ন একই রকম হলে কি করতে হবে বিয়োগ করতে হবে বাদ দিতে হলে আর চিহ্ন যদি ভিন্ন হয় মানে একটা প্লাস একটা মাইনাস তাহলে আমরা সবসময় যোগ করব তাহলে যোগ করলে বাদ যাবে মনে থাকবে চিহ্ন একই রকম হলে বিয়োগ করতে হবে বাদ দিতে হলে বিয়োগ করতে হবে আর চিহ্ন ভিন্ন হলে বাদ দিতে হলে যোগ করতে হবে মনে থাকবে তা আসলে এটাতে যেহেতু শখ সমান আছে আমাদের জন্য কষ্ট কমে গেছে আমরা আর কষ্ট করে শখ সমান করা লাগবে না তাহলে এক যোগ দুই এক যোগ দুই হতে পাই অর্থাৎ এক নং এবং দুই নংকে আমরা যোগ করব তো যোগটা আমরা দুই সিস্টেমে করতে পারব একটা হচ্ছে নিচে নিচে বসায় আর একটা হচ্ছে পাশাপাশি বসায় তা আমার কাছে পাশাপাশি করলে সুবিধা মনে হয় এই জন্য পাশাপাশি দেখাই দিয়েছি নিয়ম বলে দিই পাশাপাশি করার নিয়ম এক নঙ্গের বাম পাশ যোগ দুই নঙ্গের বাম পাশ সমান সমান এক নঙ্গের ডান পাশ যোগ দুই নঙ্গের ডান পাশ ক্লিয়ার তো বলো এক নঙ্গের বাম পাশ বলো x বাই টু প্লাস ওয়াই বাই থ্রি যোগ দুই নঙ্গের বাম পাশ বলো এবার ডান পাশ বলো বলো বুঝছো তো সবাই এবার দেখো এই যে মাইনাস ওয়াই বাই থ্রি প্লাস ওয়াই বাই থ্রি বাদ যায়নি দেখো ভাই বাদ হয়ে গেছে না বাকি আছে x তো খেয়াল করো বা এখানে আছে এক্স বাই টু এখানে আছে এক্স এক্সের নিচে কিছু মানে মনে 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 একটা আছে তাহলে লসাগু করতে হবে যেহেতু যোগ বিয়োগ এবং ভগ্নাংশ তাহলে লসাগু হয় কার হরের হর কত এখানে এখানে কত তাহলে টু এবং ওয়ানের লসাগু কত টু এবার নিয়ম কি লসাগুকে হর দিয়ে ভাগ করব প্রাপ্ত ভাগফলকে রব দিয়ে গুণ করব এখানে লসাগু কত টু এখানে হর কত টু টু দিয়ে টুকে ভাগ করো ওয়ান সেই ওয়ান দিয়ে উপরে এক্সকে গুণ করো তাহলে এক্স কেমন বুঝো নেই মনে হয় টু দিয়ে টুকে ভাগ করলে ওয়ান সেই ওয়ান দিয়ে এক্সকে গুণ করলে ওয়ান ইন্টু এক্স মানে এক্সে তো প্লাসের প্লাস
এখানে হর কত 1 1 দিয়ে 2 কে ভাগ করলে 2 সেই 2 দিয়ে x কে গুণ করলে কত 2x বলো সবাই বুঝছো জি সমান 3 এ 3 যোগ করো 6 এবার দেখো x এবং 2x যোগ করো কত হয় 3x 3x নিচে আছে 2 সমান সমান কত 6 বলো এই 6 নিচে কিছু না মানে আবার কত আছে 1 আছে এখন আমরা কোনা করে গুণ করব বা আর আর গুণ যেভাবে বলো দেখো জানা আছে তো নিয়ম প্রথমে এক কোণা 3x দিয়ে 1 কে গুণ করো 3x এবারে এক কোণা গুণ করো 6 দিয়ে 2 কে গুণ করো 12 এই কোণা কেন প্রথমে করছি কারণ এখানে সলক আছে সলক যে কোণায় থাকবে আমরা প্রথমে ওই কোণাকে গুণ করব এবার দেখো x রেখে দিলাম 12 যেভাবে আছে এভাবে 3 এটা x এর সাথে কি একের আছে এদিকে আসলে 3 দিয়ে 12 কে ভাগ করো কত 4 সাইন না তাহলে 3 দিয়ে 12 কে ভাগ করলে হবে 4 তাহলে x এর মান কত পাইছি আমরা 4 পাইছি এবারে x এর মানটা কোথায় বসাবো দেখো 2 নং এ y এর আগে মাইনাস আছে তাহলে জামিনে আছে 1 নং এ y এর আগে প্লাস আছে তাহলে 1 নং এ বসালে সুবিধা হবে মান বসানোর সময় আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে বসাইতে হবে ধনাত্মক যেখানে সেখানে বসালে সুবিধা তাহলে 1 নং এ বসাবো কোথায় 1 নং এ 1 নং এ y x এর মান বসাই x এর মান বসাই বা বসিয়ে ফাইদে পাবে না কোনো সমস্যা নেই ঠিক আছে এক নম্বর x এর মান বসাবো তো দেখো এক নম্বর কত আছে x বাই টু তাহলে x এর জায়গায় কত 4 তাহলে 4 বাই টু এদের x বাই টু তাহলে x মান কত 4 তাহলে 4 বাই টু প্লাস y বাই 3 সমান সমান কত 3 এখানে কি করতে হবে বলো না জামিলা না এখানে তো সংখ্যা আছে সলক নেই তাহলে 2 কে 2 2 দুনে 4 বুঝছো তাহলে 2 যেভাবে আছে এভাবে প্লাস y বাই 3 যেভাবে আছে এভাবে সমান 3 এবার আসো y বাই 3 যেভাবে আছে এভাবে সমান 3 যেভাবে আছে এভাবে প্লাস 2 এদিকে আসলে মাইনাস 2 তাহলে বা y বাই 3 যেভাবে আমি একেবারে ভেঙে ভেঙে দেখাই দিয়েছি 3 থেকে 2 গেলে কত 1 এবার দেখো 3 এর কোথায় আছে আচ্ছা এই 1 এর নিচে কিছু মানে কত আছে বাকিটা এখানে দেখাই দিয়েছি আবার কোরা করে গুণ করো y দিয়ে 1 কে গুণ করো y সমান হ্যাঁ ডাইরেক্ট করলেও পারবে 1 দিয়ে 3 কে গুণ করো 3 তাহলে y মান কত পাইছি 3 x এর মান কত পাইছি 4 সুতরাং নির্ণয় সমাধান x, y সমান সমান 4, 3 বলো কারো বুঝতে অসুবিধা আছে নাও এটা তুলে নাও দেখো 23 নম্বর কেমন প্রদত্ত সমীকরণ দেয় বলো 23 নম্বর সমীকরণ দেয় বলো x বাই a কেমন x বাই a প্লাস y বাই b y বাই b হ্যাঁ 2 বাই a প্লাস 1 বাই b হ্যাঁ তারপর x বাই b মাইনাস y বাই a বলো 2 বাই b 1 বাই a এতটুকুই তো আমরা এটাকে দিলাম 1 নং আর এটাকে দিলাম কত 2 নং এখন আসো নিয়ম আগেরটাই সহগ সমান করতে হবে হয় x এর অথবা y এর সহগ সমান করার পরে যদি দেখে যোগ করলে বাদ যায় তাহলে যোগ করব যদি দেখে বিয়োগ করলে বাদ যায় তাহলে বিয়োগ করব কেমন তো খেয়াল করো এখানে x এর সহগ কত 1/a এখানে x এর সহগ কত 1/b এখানে y এর সহগ কত 1/b এখানে y এর সহগ কত 1/a মিল আছে না তাহলে তোমরা কাকে বাদ দিতে চাও y কে y কে বাদ দিতে চাও ঠিক আছে y কে বাদ দিলে একটু মনোযোগ দিয়ে দেখো এখানে y এর সহগ কে 1/b আর এখানে y এর সহগ কে 1 বাই মাইনাস আছে মাইনাস বাদ দিলাম ঠিক আছে তো এখন আসো সহগ সমান করতে হলে কী করতে হবে একটু সহজ সহজভাবে চিন্তা করো যখন দেখো দুইটার একটা তো মিল নাই তখন তুমি কী করবে এটারটা দিয়ে এটাকে আর এটারটা দিয়ে এটাকে গুণ করে দাও দেখবে অটোমেটিক মিলে গেছে মনে থাকবে তাহলে 2 নং এ ওয়াই এর সহগ যেটা আছে সেটা দিয়ে 1 নং পুরোটাকে গুণ করো আর 1 নং এ ওয়াই এর সহগ যেটা আছে সেটা দিয়ে 2 নং এর পুরোটাকে গুণ করো দেখবে অটোমেটিক মিলে গেছে ক্লিয়ার না বুঝতে নাই কথা তাহলে আসো 1 নং গুণ কত দ্বারা গুণ করবো বলো এই যে 2 নং এর y সহগ হচ্ছে 1 বাই a তাহলে 1 বাই a দ্বারা গুণ করবো তাহলে 1 নং গুণ 1 বাই a ঠিক আছে এবার আসো চিহ্ন দিকে তাকো যোগ করবো না বিয়োগ করবো এখানে y বাই b এর আগে আছে প্লাস এখানে আছে মাইনাস তাহলে চিহ্ন ভিন্ন তাহলে যোগ করবো যোগ এবার 2 নং গুণ 1 নং এর সহগ কে y এর 1 বাই b কেমন ক্লিয়ার কথা
তাহলে এক নং গুণ ওয়ান বাই এ প্লাস দুই নং গুণ ওয়ান বাই বি। ব্যাস এই কাজটা এখন আমরা করবো, দেখো করে নিই। তাহলে এক নঙ্গে আছে এক্স বাই এ, বলো এক্স বাই একে ওয়ান বাই এ দ্বারা গুণ করলে কত হবে? এক্স বাই এ স্কোয়ার। বুঝো নাই মনে হয়, খেয়াল করে ভালো করে বুঝো কত আছে এক্স বাই এ, কত আছে গুণ করতেছি কত দ্বারা? ওয়ান বাই এ দ্বারা। তাহলে দেখো এক্স দিয়ে ওয়ানকে গুণ করলে এক্স, এ দিয়ে একে গুণ করলে তাহলে এক্স বাই এ স্কোয়ার। ক্লিয়ার? প্লাসের প্লাস ওয়াই বাই বি, ওয়াই বাই বিকে আবার ওয়ান বাই এ দ্বারা গুণ করলে কত হবে? ওয়াই বাই এ বি। কেমন বাম পাশ করছি? এবার কী করতেছি যোগ, তাহলে যোগ চিহ্ন দিলাম। এবার দুই নঙ্গের বাম পাশকে করো, দুই নঙ্গে কী দ্বারা গুণ করতেছি? ওয়ান বাই বি দ্বারা। তাহলে এক্স বাই বি স্কোয়ার মাইনাস কত হবে? ওয়াই বাই এ বি। ক্লিয়ার? না সমস্যা আছে? এবার ডাইন পাশ সমান চিহ্ন দিলাম, ডাইন পাশ কত দ্বারা, এক নঙ্গে কত দ্বারা গুণ করতেছি? এক নঙ্গে কত দ্বারা গুণ করতেছি? ওয়ান বাই এ দ্বারা। তাহলে টু বাই একে ওয়ান বাই দ্বারা গুণ করলে কত? টু বাই এ স্কোয়ার। প্লাস ওয়ান বাই বি কে ওয়ান বাই এ দ্বারা গুণ করলে কত? ওয়ান বাই বি। বুঝছো? যোগ করতেছে এই জন্য যোগ চিহ্ন। এবার দুই নঙ্কে কত দ্বারা গুণ করতেছে? ওয়ান বাই বি দ্বারা। তাহলে টু বাই বি কে ওয়ান বাই বি দ্বারা গুণ করলে কত? টু বাই বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ কে ওয়ান বাই বি দ্বারা গুণ করলে ওয়ান বাই এ বি। বলো কারো বুঝতে অসুবিধা আছে কি না? সহজ অঙ্ক দেখো তাহলে, এদের মাইনাস ওয়ান বাই এ বি প্লাস ওয়ান বাই এ বি বাদ যায় তো, মাইনাস ওয়ান বাই এ বি প্লাস ওয়ান বাই এ বি বাদ যায় তো। এবার আসো বাকিটাকে আমরা লসাগু করে ফেলি, কেমন কত আছে এখানে? এক্স বাই স্কোয়ার প্লাস এক্স বাই বি স্কোয়ার না? তাহলে লসাগু কত বলো? এ স্কোয়ার বি স্কোয়ার। লসাগু হয় কার? হরের। হর কে? এ স্কোয়ার। হর কে? বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার। এবার হদ দিয়ে বাদ লব দিয়ে গুণ, তাহলে স্কোয়ার স্কোয়ার বাদ, বাকি আছে বি স্কোয়ার। বি স্কোয়ার দিয়ে এক্স কি গুণ করো? এক্স ইন্টু বি স্কোয়ার অথবা বি স্কোয়ার এক্স অথবা কত? বি স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বাদ, বাকি আছে এ স্কোয়ার। এ স্কোয়ার দিয়ে এক্স কি গুণ করো? ক্লিয়ার? এ ফার্স্ট সেম কাজ, এখানে স্কোয়ার এখানে বি স্কোয়ার, লসাগু কত? হদ দিয়ে বাদ লব দিয়ে গুণ, এ স্কোয়ার স্কোয়ার বাদ, বাকি আছে বি স্কোয়ার। বি স্কোয়ার হ্যাঁ প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বাদ, বাকি আছে স্কোয়ার টু এ স্কোয়ার। ক্লিয়ার? এবার আসো বলো উপর থেকে, শুধু উপর থেকে কত কমন দেয়? এক্স কমন দেয়, বাকি থেকে কত? শুধু উপরেরটা, নিচেরটা না, শুধু উপরেরটা, এদের এক্স কমন, বাকি আছে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আর নিচে যে এ স্কোয়ার বি স্কোয়ার আছে এটাকে এদিকে নিয়ে আসলে কত হবে? গুণ বা উপরে, কেমন? এখান থেকে উপর থেকে কত কমন দেয়? বাকি আছে কত? ক্লিয়ার? আর নিচে কত আছে? এখানে স্কোয়ার বি স্কোয়ারের নিচে এদিকে আসলে কত হবে? উপরে। দেখো উপরে স্কোয়ার বি স্কোয়ার, নিচে স্কোয়ার বি স্কোয়ার বাদ যায়নি, তাহলে বা এক্স রেখে দিলাম সমান টু ইন্টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, যেভাবে আছে এভাবে। এবার দেখো এক্সের সাথে বি স্কোয়ার স্কোয়ার কী আকার আছে? তাহলে এদিকে আসলে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, উপর বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, নিচে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাদ যায়নি, তাহলে বা একশো মান কত? একশো মান কত পাইছে? তো এবার একশো মান তুমি এক নং অথবা দুই নং যেখানে বসাও ওয়াই মান পেয়ে যাবে। তুমি কোথায় বসাবো বলো? এক নঙ্গে বসাবো, কারণ এক নঙ্গে ওয়াই আগে প্লাস আছে, দুই নঙ্গে ওয়াই আগে মাইনাস আছে, তাহলে এক নঙ্গে বসলে আমাদের জন্য সহজ হবে। আরে দেখো উপর থেকে একটু মুছতেছি আমি, বলো ম্যাক্সিমাম কত পাইছি? টু। কোথায় বসাবো? এক নং, এই জন্য এক নঙ্গে মুছি নেই। তাহলে এক নঙ্গে এক্সের মান বসিয়ে পাই বা বসাই, এক নঙ্গে এক্স এর মান বসাই। দেখো এক্স কত আছে এখানে? এক্স বাই এ, তাহলে এক্সের মান কত? টু, তাহলে টু বাই এ প্লাস কত? ওয়াই বাই বি সমান কত? টু বাই এ প্লাস ওয়ান বাই বি। ক্লিয়ার? এবার আসো ওয়াই বাই বি যেভাবে আছে এভাবে সমান টু বাই এ প্লাস ওয়ান বাই বি, এটা প্লাস টু বাই এদিকে আসলে মাইনাস টু বাই এ, মাইনাস টু বাই এ প্লাস টু বাই এ কাটা দেয়, যায়নি? যায়। এবার আসো কোনাগুলি গুণ করো, অথবা কোনো গুণ করার দরকার নাই, ওয়াই যেভাবে আছে এভাবে
সমান 1 বাই বি যেভাবে আছে এভাবে দেখো ঠিক আছে কিনা এই বিটা তো কেউ লেখি নাই লেখছি তাহলে বি এটা নিচে এদিকে আসলে কত হবে উপরে উপরে বি নিচের বি কাটা তাহলে y সমান সমান কত বলো সুতরাং নিম্নে সমাধান x কমা y সমান সমান কত 2 কমা 1 উত্তর কত হবে বলো বুঝছো এখানে অবশ্যই এটা লিখবে সুতরাং নিম্নীয় সমাধান x কমা y সমান সমান 2 কমা 1 ক্লিয়ার x প্লাস y কেমন সমান সমান কত a মাইনাস b তারপর ax মাইনাস by ax মাইনাস by সমান a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস দেখো তাহলে আমাদের কাজ কি প্রথমে দেখতে হবে সহগ সমান আছে কিনা যে কোনো একটা হয় x এর অথবা y এর সহগ সমান থাকলে আমরা যোগ করলে যদি বাদ যায় তাহলে যোগ করব বিয়োগ করলে বাদ গেলে বিয়োগ করব আর সহগ সমান না থাকলে সহগ সমান করতে হবে খেয়াল করো মনোযোগ দিয়ে এখানে x এর সহগ কত 1 এখানে x এর সহগ কত a সমান না না এখানে y এর সহগ কত 1 এখানে y এর সহগ কত b সমান না এখন তোমরা বলো দুইটা একটা তো কিন্তু সহগ সমান x এর সহগ সমান নাই y এর সহগ সমান নাই কি বাদ দিতে চাও আগে সেটা বলো x বাদ দিতে চাও ঠিক আছে তাহলে x বাদ দিতে হলে x এর সহগ সমান করতে হবে x বাদ দিতে হলে কার সহগ সমান করতে হবে x এর সহগ সমান করতে হবে তো একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে 1 নং গুণ দেখো তো 1 নং কে কত দ্বারা গুণ করলে 2 নং এর মত হয়ে যাবে 1 নংটা এ দ্বারা এখানে কি আছে x 1 নং এ কি আছে x 2 নং এ কি আছে ax তাহলে x কে যদি এ দ্বারা গুণ করি তাহলে দেখো ax x সমান হয়ে গেছে না তাহলে 1 নং কে আমরা এ দ্বারা গুণ করলে 2 নং এর মত হয়ে যাবে অর্থাৎ x এর সহগ সমান হয়ে যাবে এই জন্য 1 নং গুণ a 1 নং গুণ a লিখলাম এটা এবার আসো সহগ তো মোটামুটি সমান হয়ে গেছে 1 নং কে এ দ্বারা গুণ করার সাথে সাথে সহগ অবশ্যই সমান হয়ে যাবে তো সহগ সমান হয়ে যাওয়ার পরে দেখো আমরা বাদ দিতে কি যোগ করব না বিয়োগ করব বিয়োগ কেন কারণ চিহ্ন একই রকম চিহ্ন একই রকম হলে বাদ দিতে বিয়োগ করতে হয় আর চিহ্ন ভিন্ন হলে বাদ দিতে যোগ করতে হয় যেহেতু চিহ্ন একই তাহলে বাদ দিতে আমাদেরকে কি করতে হবে এই জন্য দিলাম বিয়োগ চিহ্ন ক্লিয়ার আর দুই নঙ্গে তো কোনো কাজ করার দরকার নাই কারণ অটোমেটিক্যালি মিলে গেছে তাহলে দুই নং হতে পারে এই কথাটা সবাই বুঝছো তাহলে 1 নং গুণে বিয়োগ 2 নং হতে পারে অর্থাৎ 1 নং কে এ দ্বারা গুণ করবে এবং সেটাকে 2 নং থেকে বিয়োগ করব বিয়োগ করতে হবে এবার দেখো মনোযোগ দিয়ে তাহলে 1 নং গুণে অর্থাৎ 1 নং প্রত্যেকটা পদকে এ দ্বারা গুণ করতে হবে x কে এ দ্বারা গুণ করো ax প্লাস y কে এ দ্বারা গুণ করো ay সমান a মাইনাস b কে এ দ্বারা গুণ করো x কি x আন্দাজে বললে হবে দেখে শুনে বলতে হবে তাহলে এক্স কে দ্বারা গুণ করলে এক্স ওয়াই কে এ দ্বারা গুণ করলে এ ওয়াই এ মাইনাস বি কে দ্বারা গুণ করলে এ ইন্টু এ মাইনাস বি না সমস্যা আছে কারো আচ্ছা এটা আমি ফাঁসে নিচে নিচে করতেছি একটু আগে যেটা করছি সেটা ফাঁসে করছে আচ্ছা এটাকেও ফাঁসাফাঁসি করি ফাঁসাফাঁসি করলে আমাদের জন্য সহজ হবে আবার বলতেছি দেখো তাহলে এক্স গুণে অর্থাৎ এ এক্স ওয়াই গুণে অর্থাৎ এ ওয়াই বাম পাশ করছে কী করতেছি বিয়োগ তাহলে বিয়োগ চিহ্ন দিলাম এবার এটাকে কত এটাকে কি কোনো কিছু দ্বারা গুণ করবো না তাহলে এটা যেভাবে আছে এইভাবে এ এক্স মাইনাস বি ওয়াই এতটুকু বুঝছো কি না যোগ করা মানে বাম পাশ যোগ করা ডাইন পাশ যোগ করা বিয়োগ করা মানে বাম পাশ বিয়োগ করা ডাইন পাশ বিয়োগ করা বিয়োগ করা তাহলে এখানে আমরা এক নংকে এ দ্বারা গুণ করতেছি তাহলে এক্স কে দ্বারা গুণ করলে হবে এ এক্স প্লাস ওয়াই কে দ্বারা গুণ করলে হবে এ ওয়াই যেহেতু বিয়োগ করতেছে যেন বিয়োগ চিহ্ন এবার দুই নং দুই নংকে তো কোনো কিছু দ্বারা গুণ করতেছি না তাই দুই নং যেভাবে আছে এইভাবে ক্লিয়ার বাম পাশে কাজ শেষ এবার ডাইন পাশ করবো সমান সমান দেখো ডাইন পাশে কি আছে এ মাইনাস বি কত দ্বারা গুণ করতেছি এ দ্বারা তাহলে এ দ্বারা গুণ করলে কত হবে একসাথে করে দিই এ দ্বারা গুণ করলে কত হবে এ কে এ দ্বারা গুণ করলে হবে এ স্কোয়ার মাইনাস বি কে দ্বারা গুণ করলে হবে এ বি কী করতেছি বিয়োগ তাহলে অবশ্যই বিয়োগ চিহ্ন দিতে হবে দিলাম বিয়োগ চিহ্ন ক্লিয়ার এবার আবার দুই নং আসো দুই নঙ্গে কে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলো কেন বুঝতে অসুবিধা আছে কি না এবার দেখো তাহলে এ এক্স যেভাবে আছে এভাবে প্লাস এ ওয়াই যেভাবে আছে এভাবে মাইনাস এ এক্স মাইনাস এ মাইনাস এ প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস কত এ স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস ক্লিয়ার দেখো তাহলে মাইনাস এ এক্স প্লাস এ এক্স বাদ যায়নি না সমস্যা আছে বাকি আছে কত এ ওয়াই
কি কমন দেয় ওয়াই 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 বাকি আছে কত এবি প্লাস বি এবি না এ প্লাস বি এখানে ওয়াই কমন তাহলে এখানে আছে এখানে প্লাস বি ওকে সমান মাইনাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার বাদ যায়নি এই দুটো থেকে কত কমন দেয় বি মাইনাস বি কমন দেয় তাহলে মাইনাস বি গেলে বাকি আছে কত এ মাইনাস এ মাইনাস এ বি স্কয়ার থেকে বি গেলে বি ক্লিয়ার তাহলে বা ওয়াই রেখে দিলাম ইজ ইকুয়াল টু মাইনাস বি ইন্টু এ প্লাস বি এবার দেখো ওয়াই সাথে এ প্লাস বি কি আকার আছে এদিকে আসলে বাঘ তাহলে এ প্লাস বি বাদ যায় তাহলে বা ওয়াই সমান কত বলো কারো বুঝতে অসুবিধা আছে কিনা তাহলে ওয়ার মান পেয়ে গেছি আমরা মাইনাস বি এখন ওয়াই এর মান তুমি কোথায় বসাইতে চাও এক নঙ্গে তাহলে এক নঙ্গে বসাই দিই দেখো এখানে দেখাই দিছি তাহলে ওয়াই এর মান এক নঙ্গে বসাই অথবা এক নঙ্গে ওয়াই এর মান বসাই ওয়াই এর মান এক নঙ্গে বসাই এক নঙ্গে বসাই আসো তাহলে এক নঙ্গে বসাই দিই এক্স যেভাবে আছে এভাবে প্লাস ওয়াই প্লাস কত ওয়াই ওয়াই মান কত মাইনাস হলে ব্র্যাকেট দেওয়া লাগে এটা আমরা জানি ভালো বুঝছো প্লাস হলে কিন্তু ব্র্যাকেট দেওয়া লাগতো না সমান এ মাইনাস বি ক্লিয়ার তাহলে দেখো বা এক্স যেভাবে আছে এভাবে প্লাস মাইনাসে মাইনাস সমান এ মাইনাস বি তাহলে বা এক্স যেভাবে আছে এভাবে এ মাইনাস বি যেভাবে আছে এভাবে এটা মাইনাস বি এদিকে আসলে প্লাস বি মাইনাস বি প্লাস বি বাদ যায় তাহলে এক্স সমান কত ভালো বুঝছো তাহলে এক্স এর মান হচ্ছে এ আর ওয়াই মান হচ্ছে কত মাইনাস বি সুতরাং নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান সমান এ কমা মাইনাস বি